রংপুরে ভয়াবহ শীত, শীত নিবারণ করতে গিয়ে বাড়ছে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক আব্দুল হামিদ বলেছেন, শীতের শুরুতে রংপুর অঞ্চলে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে মানুষ অগ্নিদগ্ধ হন, তাদের মধ্যে কেউ কেউ মারা যান। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে শীতের সময় গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক কাজ করা উচিত। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার কাহিল হয়ে পড়েছে রংপুর অঞ্চলের ছিন্নমূল মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষরা পড়েছেন নিদারুণ কষ্টে। শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। গত দুই সপ্তাহে একজনের মৃত্যু এবং দশজন ভর্তি হয়েছেন। শীতজনিত রোগের ভিড় বাড়ছে হাসপাতালের শিশু ওয়ার্ডেও। রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান তিনি জানিয়েছেন, শনিবার রংপুর অঞ্চলের তাপমাত্রা ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা থাকতে পারে আরও কয়েকদিন। সরজমিনে দেখা গেছে বিকাল হতেই ঘন কুয়াশায় ঢেকে যায় রংপুর এলাকা, সন্ধ্যার পরেই বেড়ে যায় শীত। বিশেষ করে গ্রাম অঞ্চলে শীতে যুথুবুথু হয়ে পড়েছে মানুষ। গ্রামে থাকা ছিন্নমূল, অসহায় এবং দরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধের অবস্থা নাকাল। সকালে মহাসড়ক বা সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যাচ্ছে। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির কারণে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তর সংখ্যাও বাড়ছে। এর মধ্যে সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এবং ডায়রিয়ার প্রকোপ বেশি। গঙ্গাচর লক্ষ্মীলাটি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, এবার খুব শীত এবং ঠান্ডা, জারত থাকা যায় না, সন্ধ্যা হলে জারতে গাও বা শরীর কাঁপে। অন্যদিকে কুড়িগ্রামের নগরসরী উপজেলার নজরুল ইসলাম বলেছেন, আমার মা ফাতেমা বেগম, এর বয়স 62, সকালে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত পরনের কাপড়ে আগুন লেগে যায়, শরীরে নিচের অংশের প্রায় 20 ভাগ দগ্ধ হয়েছে। এরপর দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সূত্র থেকে জানা গেছে, গত 15 দিনে তারা হাসপাতালে ভর্তি হয়েছে 10 জন, তাদের সবার শরীরে 10-30% দগ্ধ হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক আব্দুল হামিদ বলেছেন, শরীরের শুরুতে রংপুরের অঞ্চলের খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে মানুষ অগ্নিদগ্ধ হচ্ছেন, তাদের মধ্যে কেউ কেউ মারাও যাচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে শীতের সময় গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা ব্যাপক জরুরি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবহাওয়ার সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।